वेलकम बैक टू माय चैनल। आज के देखे चैनल ब्लॉग स्टार्ट करते चले आगे हमें एक चैनल ब्लॉग्स और कुकिंग रिलेटेड वीडियो एकसाथे छाड़तम तो ठीक कर लम जो कुकिंग रिलेटेड वीडियो और ब्लॉग्स एक डिवाइड कर दी तो से चैनल खुले नतून ब्लॉग्स और जावतियों जा जिस इच्छा कर लो कि हैंडक्राफ्ट मेकअप किचू कोथाओ घुरते जासब डेली लाइफस्टाइल ब्लॉग्स तारपर ए सब किचू हमें चैनले आनबो और आमार आरो एक चैनल आछे सेई चैनलटार नाम होच्छे खाद्य रसिक गोपाल भाड़। चैनले लिंक आमी डेस्क्रिप्शन बक्से दिए देव और कुकिंग रिलेटेड वीडियो ओई चैनले छाड़ब वीडियोज शर्ट्स ए सब किचू ओई चैनले छाड़ब। तो जाइ होक आशा करछि आपनादेर सबार भालो लागबे तो भालो लागले एकटा लाइक करे देबेन सबार ना भालो लागुक किछु किछु लोकेर तो भालो लागबे तो जादेर भालो लागबे तारा अवश्यই एकटा लाइक करबेन आर तारा एकटा होलेओ कमेंट करे जाबेन तबे आमि बुझबो तबे आमि मोटिवेट हब जे आमि किरकम भिडियो बानाच्छि बा आपनादेर केमन लागछे भालो लागछे कि खराब लागछे फालतू लागछे देखार योग्य कि जाइ होक एई सब ब्यापार। तो एखन आमि आमार ब्लगटा स्टार्ट करछि सकाल 8:35 থেকে আমি ভেবেছিলাম সকাল 8:30 থেকে স্টার্ট করব। তো এমনি আমি তো আমি যে যে স্ট্যান্ডের উপরে মোবাইলটা ফিট করছিলাম ওইটা করতে করতে আমার 5 মিনিট টাইম চলে গেছে তো সেই জন্য আমার 5টা মিনিট নষ্ট হয়ে গেছে সেই জন্য 8:35 থেকে আমি কত জেনুইন দেখো আমি একদম সত্যি কথা চুপ কর রে ভাই। তো যাই হোক চলো স্টার্ট করি। চলে এলাম আমাদের বেডরুমে আমাদের বিছানাটা গোছানোর জন্য। আমাদের এই বেডরুমটাই কিন্তু মেইন পার্ট হয় পুরো বেডরুমটাকে সুন্দর রাখার জন্য। আর আমার হাজবেন্ড তো একদমই পছন্দ করে না যে বিছানা যদি অগোছালো হয়ে থাকে তো খুব রেগে যায় তো আমারও ভালো লাগে না। তো যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করি বিছানাটা ভালো করে পরিষ্কার করার। আপনারা হয়তো ভাবছেন যে সকালবেলা করে এত বিস্কিট চায়ের সাথে কে খায়। এটা আমার বাপি খায়। বাপি মানে আমার শ্বশুর মশাই। বাপি প্রত্যেকদিন সকালবেলা করে মর্নিং ওয়াকে যায় আর মর্নিং ওয়াক থেকে এসে না প্রচণ্ড বাচ্চাদের মতন খিদে পাচ্ছে করে তো সেই জন্য এতগুলো বিস্কিট খাইয়ে ওনাকে একটু চুপ করে দিই আর তারপরে যা ব্রেকফাস্ট উনি খান সেইটাই করি। বুঝতে পেরেছেন জোকস অ্যাপার্ট। ইনি হলেন আমাদের বাড়ির বাসন্তী বৌদি। ইনি আমাদের বাড়ির টুকটাক এইসব কাজকর্ম করে দেন। তো এনাকেও আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। একটু লজ্জা পাচ্ছিল তো ওই জন্য আমি ভয়েসটা বন্ধ করে দিয়ে ভয়েস ওভার দিয়ে দিলাম। তো যাই হোক বৌদি বৌদির কাজ করুক আমি আমার। চলে এলাম রান্নাঘরে আমি আমার কাজ করার জন্য আজ সকালবেলা ব্রেকফাস্টটা রেডি করব বলে। তো আজকে ভাবছি একটু ডিমের টোস্ট করব। তো সেই জন্য সব প্রিপারেশন করে নিলাম আর তারপরে একটা একটা করে ডিম টোস্ট রেডি করব। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ভালোই হলো আমাদের বাড়ি যেতে হলো না। ইনি হলেন আমার মামনি মানে আমার শাশুড়ি মা। নামে শাশুড়ি কিন্তু আমার খুব ভালো বন্ধু বলতে পারেন। প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড জোরে আর এদিকে মামনি মাছ কাটছে। আমাদের পাড়াতে এসেছিল পাড়াতে থেকে এই পমফ্রেট মাছ আজকে সাইজগুলো কিন্তু বেশ আছে ভালোই। আর এটা হচ্ছে এটা হচ্ছে কি গোল বলো তো এটা এই মাছটা আমি ঠিক নাম জানি না মাছনাটা বললো কি এই মাছটা একটু ধরে দেখো না বাপি কি বলছে বাপি বলছে এটা গুরজাউলি মাছের ছোট বাচ্চা কি জানে জানি না মাছনাটা বলেছে তাই ধরে কি না একদিন অন্য মাছের সাথে দুটো আছে কি হয়েছে কি ছেলে কি টেস্ট হয়েছে কি ভালো ও ওই জন্য আজকে আবার নিয়ে যাবো। যাই হোক
দিয়ে দিই দরজাটা। কিরকম কাম চোর দেখুন, আমি মামনি মাছগুলো কেটে দিল আর আমি টুক করে নিয়ে চলে এলাম মাছগুলোকে ধুতে, কারণ আমাকে আর কাটতে হলো না, জাস্ট মাছটা ধুয়ে নিলেই হয়ে যায়। পমফ্রেট মাছ তো বেশি ধুতে লাগে না, জাস্ট একটু ভেতরে জল দিয়ে এ করে দিলেই হয়ে গেল। তো দেখুন এইসব শিখতে হয়, বুঝেছেন? এতগুলো মাছ তো খেয়ে ওঠা সম্ভব নয় আমাদের, তো সেই জন্য ভাবছি কটা মাছ একটু ফ্রিজে রেখে দেবো। সব মিলিমিশে রাখাটা উচিত, বেশি বড় বা বেশি ছোট সব সাইজ তো একই রকম হয় না। না না, এমনি ব্লগে আলু বেগুন টমেটো স্নান ঠান করে চলে এলাম পুজো দেবো বলে। আজকে এত বৃষ্টি হচ্ছে, তো সকালবেলা থেকে ফুলের মানে পুজো দেওয়ার যে ফুল সেটা জোগাড় করে উঠতেই পারেনি, তো কি আর করব, কিছু করার নেই, এমনি পুজো দিতে হবে। তো যাই হোক, বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে আসি, পুজোটা দিয়ে দিই, তারপরে দেখা হচ্ছে। চলে এলাম লাঞ্চ টেবিলে লাঞ্চ করার জন্য। আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করতে বসি। আজকে আমাদের মেনুতে হয়েছে পমফ্রেট মাছের ঝোল বেগুন আলু দিয়ে, আর যে মাছটা বলছিলাম আমি সেটা আলু দিয়ে ঝাল। তো ইনি হচ্ছেন আমার বাপি, মানে আমার শ্বশুর মশাই। তো যাই হোক, আমরা লাঞ্চটা করে নিই। বাজে এখন 7:45, আবারও চলে এলাম রান্নাঘরে সন্ধ্যাবেলা চা তৈরি করার জন্য। আমি কিন্তু সত্যি কথা চাটা খুব একটা পছন্দ করি না, বাকির বাড়ি সবাইরা চা খায়, তো তাদের জন্য চা করি। আর তার সাথে সাথে আর একটা কাজ হচ্ছে যে এই যে গামলাতে দেখছেন যে বাসনগুলো রয়েছে, এগুলো আমাদের বৌদি সকালবেলা যখন মেজে যায় সেটা তুলে দিই, আর বিকেলবেলা মানে দুপুরবেলা যে কাজটা করেন সেই বাসনগুলো মেজে দিয়ে যায়, এগুলোকে আমি ভালো করে মুছে নিয়ে তুলে দিই। বাজে এখন 8:15, রান্নাঘরে আমি রাত্রিবেলা ডিনার তৈরি করতে চলে এসেছি। এর মাঝে টাইমটা অতটা কিছু করার নেই, সেই জন্য কিছু দেখানোরও নেই। তো আজকে একটু চিকেন কারি করব, তো সেটারই অ্যারেঞ্জমেন্ট মানে শুরু করে দিয়েছি, রান্নাটা বসিয়ে দিলাম। ডিনার করতে বসে পড়েছি, আজকে হয়েছে আলু ভাতে, আলু ভাতেটা হয়েছে কি কেন চিকেন হয়েছে তার সাথে আলু ভাতেটা হয়েছে কেন, মামনি চিকেন খেতে বলছে যে আজকে অতটা ইচ্ছা করছে না, সেই জন্য আলু ভাতেটা বলছে আজকে আমি আলু ভাতে দিয়ে খাবো। তুমি একটু মানে চিকেনটা ট্রাই করে দেখো কেমন হয়েছে, তুমি খাবে না যদি খাই খাও, আলু ভাতে আলু ভাতে আমি করলাম ভালোবেসে, তুমি একটুখানি খাবে কিন্তু ভালো লাগে, সব ছেড়ে আলু ভাতে সে টান দিয়েছে, আলু ভাতে ঘি ভালো লাগে না? হ্যাঁ, আলু ভাতে ঘি আর একটু ডাল পাতলা করে, আর চিকেনের বাটি নিয়ে ভাত নিয়ে বসে পড়েছি। দেখে আর তর সইছে না, মামনি অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমি ভিডিও থেকে তস হয়েছে না, আমার চিকেন থেকে তস হয়েছে না, আর তোমার আলু ভাতা থেকে তস হয়েছে। তাহলে বন্ধুরা ডিনারটা করে নিই, আর ডিনারটা করতে করতে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। এই ব্লগটা হলো আমাদের চ্যানেলে এই চ্যানেলের প্রথম ব্লগ, তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর প্লিজ প্লিজ একটা লাইক করে যেতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না, আর অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে, ভালো থাকুন, সুস্থ থাকুন আর সচেতন থাকুন। শুভরাত্রি, গুড নাইট।